হে, হোয়াটস হ্যাপেনিং গর্জিয়াস পিপল, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো কম বেশি কিন্তু বাংলাদেশের সকল জেলাতেই বেশ ভালো পরিমাণ আসলে বৃষ্টি হইতেছে। শুকনা রাস্তার তুলনায় আমরা যখন ভেজার রাস্তায় হচ্ছে বাইক রাইড করি, তখন কিন্তু বাইকের অ্যাক্সিডেন্ট বেশি হয়, অথবা অন্যান্য গাড়ির কথা যদি চিন্তা করি আমাদের কিন্তু বৃষ্টির সময় বেশি অ্যাক্সিডেন্ট হয়, আমরা কিন্তু বেশি অ্যাক্সিডেন্টের নিউজ আসলে পাই। সো আজকের এই ভিডিওটাতে আপনাদের সবার সাথে তাহলে কথা বলবো বৃষ্টির সময় বাইক রাইড করার বেশ কয়েকটি নিয়ম সম্পর্কে বা বেশ কয়েকটি সাবধানতা সম্পর্কে। আপনারা যে নিয়মগুলো মেনে চললে খুব সাবধানতার সাথে যদি বাইক রাইড করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টের যে ঝুঁকি সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। ওকে, তো একদম প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বাইক হচ্ছে একটু ধীর গতিতে চালাবেন অথবা ওভার স্পিডিং করবেন না। আচ্ছা, তো বৃষ্টির সময় কিন্তু রাস্তা হচ্ছে ভেজা থাকে, এই সময় আপনি যদি ওভার স্পিডিং করেন তো সেক্ষেত্রে আপনার বাইক কিন্তু স্কিড করার চান্স অনেক আছে, বাইকের চাকা হচ্ছে স্লিপ করার বা পিছলাই যাওয়ার হচ্ছে একটা বড় সম্ভাবনা কিন্তু থাকে। যখন বৃষ্টি ভেজা রাস্তায় রাইড করবেন বা বৃষ্টি পড়তেছে এরকম অবস্থায় যখন রাইড করবেন তখন হচ্ছে স্পিডিং হচ্ছে করবেন না, কম স্পিডে হচ্ছে বাইকটা রাইড করবেন। আচ্ছা, দুই নাম্বার বিষয়টা হচ্ছে আপনি যখন রাস্তা দিয়ে বাইক রাইড করতেছেন এখন এবং যখন বৃষ্টি হচ্ছে, তো এই সময় হচ্ছে অন্যান্য গাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে বেশি রাখবেন। ধরেন আপনি শুকনা রাস্তায় হচ্ছে খুবই কাছাকাছি রাখতেছেন, তবে না বৃষ্টির সময় এটা না করে দূরত্বটা একটু বেশি রাখবেন, ঠিক আছে? দুইটা গাড়ির মাঝখানে বা অন্য একটা গাড়ির সাথে আপনার বাইকের যে গ্যাপ সেটা হচ্ছে একটু বেশি রাখার চেষ্টা করবেন, বিকজ সামনের গাড়িটা যদি হঠাৎ করে থেমে যায় আপনি কিন্তু ব্রেক করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় নাও পেতে পারেন। আচ্ছা, তিন নাম্বার নিয়মটা বা তিন নাম্বার রুলসটা হচ্ছে আপনি যখন বৃষ্টির মধ্যে রাইড করবেন তখন হচ্ছে মানে এমন যদি হয় যে বৃষ্টির মধ্যে আপনার বের হওয়া হইতে হচ্ছে ফ্রিকোয়েন্ট, তো যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বাইকের ব্রেক হচ্ছে চেক করে নেবেন, ব্রেক অয়েল বা ব্রেক প্যাড, ব্রেক শু দেখবেন এগুলো আসলে টপনচ অবস্থায় আছে কিনা। বিকজ শুকনা রাস্তায় আপনি যখন ব্রেক করবেন আপনার বাইকের ব্রেক কিন্তু ভালোই আপনি পাবেন, তবে ভিজা রাস্তায় যেটা হবে বাইকের ব্রেকের যে ফোর্স সেটা কিন্তু একটু কম কাজ করবে। তো এই ক্ষেত্রে বাইকের ব্রেক প্যাড, ব্রেক শু, তারপর হচ্ছে ব্রেক অয়েল এগুলো একটু চেক রাখবেন, এগুলো একটু টপনচ রাখার ট্রাই করবেন বা এগুলো আসলে নির্দিষ্ট কিলোমিটার চালানোর পর আসলে চেঞ্জ করার চেষ্টা করবেন। আচ্ছা, চার নাম্বার বিষয়টা হচ্ছে হেলমেট পরবেন। হেলমেটের বিষয়টা আসলে শুধুমাত্র ভিজা রাস্তার জন্য না, বৃষ্টির জন্য না, অলওয়েজ, ঠিক আছে? আপনি নিজে হেলমেট পরবেন এবং আপনার যে পিলিয়ন থাকবে তাকে হচ্ছে হেলমেট পরতে দিবেন এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। এবং বৃষ্টির সময় কিন্তু আপনি যদি ফুল ফেস হেলমেট পরেন আপনার কিন্তু ফেসটা বৃষ্টির পানিতে কিন্তু আর অত বেশি আর ভিজবে না, তো এক্ষেত্রে আপনার ফেস কিন্তু সেফ থাকবে। পরের বিষয়টা হচ্ছে অবশ্যই রেইনকোট ব্যবহার করার চেষ্টা করবেন। অলওয়েজ আপনার কাছে রেইনকোট নাও থাকতে পারে, তবে যদি আপনি একজন কেয়ারিং বাইকার হয়ে থাকেন, কেয়ারিং হাজবেন্ডের মতো, বৃষ্টির মধ্যে আপনি যদি রেইনকোট পরা যদি বাইক রাইড করেন তো সেক্ষেত্রে আপনার ফুল বডি কিন্তু ভিজবে না, ঠিক আছে? আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। আর যদি এমন হয় যে বৃষ্টির মধ্যে আপনি পিলিয়নকে নিয়ে রাইড করতেছেন, পিলিয়ন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বন্ধু, তো ট্রাই করবেন তার জন্য একটা রেইনকোট হচ্ছে ক্যারি করার। আচ্ছা, তারপর এমন কিন্তু অনেক সময় হয় যে আপনি হচ্ছে বাইরে হঠাৎ করে আছেন, আপনি রেইনকোট ক্যারি করতেছেন না, ঠিক আছে? তো এরকম হইতেই পারে, তবে আমি বলবো যেহেতু এখন বৃষ্টির সিজন, রেইনি সিজন, আমরা আসলে সবাই জানি যে ধুমায় বৃষ্টি হবেই, যে কোনো টাইমে আসলে বৃষ্টি নামতেই পারে। সো এক্সট্রা প্রিকশন হিসেবে ছাতার মতো কিন্তু আপনি রেইনকোট ক্যারি করতে পারেন। আপনি যখন পথিক, আপনি যখন পায়ে হেঁটে যাচ্ছেন তখন আপনি ছাতা ক্যারি করতেছেন, বাট আপনি যখন রাইডার বা আপনি বাইকার, আপনি বাইক চালাচ্ছেন, তো এই সময় আপনি কিন্তু একটা রেইনকোট ক্যারি করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি এমন হয় যে আপনার ঝুম বৃষ্টির মধ্যেই হচ্ছে বাইক রাইড করা লাগতেছে, তো এই ক্ষেত্রে হচ্ছে হেডলাইট হচ্ছে ব্যবহার করবেন যদি প্রয়োজন হয়, তাহলে হচ্ছে ইমার্জেন্সি যে ইন্ডিকেটর আছে দুইটা ইন্ডিকেটর হচ্ছে একসাথে জ্বলবে নিভে সেটা কিন্তু করে নিতে পারেন। সো আমি নর্মালি ঝুম বৃষ্টিকে হচ্ছে তুলনা করব হচ্ছে কুয়াশার সাথে, কুয়াশার মধ্যে কিন্তু দূর থেকে বাইক আসলে দেখা যায় না, তো এই ক্ষেত্রে আপনি যদি ইন্ডিকেটর জ্বালায় রাখেন তো এটা কিন্তু আপনার বাইকটাকে লোকেট করা যাবে বা দূর থেকে কিন্তু আসলে বোঝা যাবে যে সামনে হচ্ছে একটা দুই চাকা আছে বা সামনে একটা বাইক আছে। ওকে, আপনাদের সাথে ৬ নাম্বার গুরুত্বপূর্ণ যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যখন দেখবেন যে রাস্তায় হচ্ছে অনেক পানি জমে আছে, আপনি যদি আপনার বাইকটা নামায় দেন সেই পানির মধ্যে, তাহলে আপনার মোটামুটি বাইকের ডিস্ক হচ্ছে ভিজে যেতে পারে, পানিতে ডুবে যেতে পারে। তো এখানে মোটামুটি আসলে যতটা পারা যায় হচ্ছে কনসার্ন থাকবেন, বিকজ সবসময় মনে রাখবেন বৃষ্টির জমে থাকা পানিতে যখন আপনার বাইকের ডিস্ক হচ্ছে ভিজে যেতেছে, বাইকের ডিস্ক ভিজে যেতেছে তার মানে কি বলেন তো? তার মানে আপনার সামনে যেই ব্রেক প্যাড থাকবে ডিস্কে সেইটা এবং পিছনের ব্রেক প্যাড অথবা পিছনে যদি ড্রাম ব্রেক থাকে তাহলে ব্রেক শু, তারপর এবিএস, হ্যাঁ ডুয়াল চ্যানেল এবিএস হলে সামনে পিছনের এবিএস, তারপর সিঙ্গেল চ্যানেল এবিএস হলে সামনের ডিস্কের এবিএস, তো সবকিছু কিন্তু আসলে বৃষ্টিতে যদি ভিজে যায়, হ্যাঁ বৃষ্টির জমে থাকা পানিতে যদি ভিজে যায় ঘন্টা খানেকের জন্য বা যদি আরো বেশি সময়ের জন্য, তো এই সকল ক্ষেত্রে কিন্তু আপনার যে ব্রেক প্যাড, ব্রেক শু, এবিএস এই জিনিসগুলো কিন্তু খুবই দ্রুত হচ্ছে ড্যামেজ হয়ে যায়। ওকে, এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা হচ্ছে বাইকের টায়ার হচ্ছে চেক রাখবেন,
বাইকের টায়ার প্রেসার হচ্ছে চেক রাখবেন, কারণ হচ্ছে বৃষ্টির পানিতে আপনি যখন বাইকটাকে ব্রেক করবেন আপনি কিন্তু বাইকের চাকা থেকে কিন্তু গ্রিপটা কম পাবেন, ব্রেক থেকে কিন্তু ফোর্সটা কম পাবেন। সো এই সময় কিন্তু আপনার ব্রেক যেমন একদম টপনচ থাকা চাই, একই সাথে আপনার বাইকের টায়ার প্রেসারও কিন্তু ঠিকঠাক মতন কিন্তু থাকা চাই। সো বাইকের টায়ার প্রেসারটা হচ্ছে বৃষ্টির দিনে ফ্রিকোয়েন্ট চেক করাবেন, লাগলে এক সপ্তাহ পরপর হচ্ছে চেক করাবেন, চেক করাই হচ্ছে ঠিকঠাক মতন হচ্ছে টায়ার প্রেসারটা দেওয়া রাখবেন। এই ক্ষেত্রে আপনি ভেজা রাস্তায় হোক বা কাদা মাখা রাস্তায় হোক বা বৃষ্টিতে হোক আপনি হচ্ছে বাইকের টায়ার থেকে মোটামুটি একটা ভালো ফিডব্যাক আসলে পাবেন। আচ্ছা, এর পরবর্তী যে নিয়মটা বলবো সেটা হচ্ছে বাইকের চেইন, হচ্ছে একটু চেইনটা একটু দেখবেন, বিকজ আমরা যখন বাইক রাইড করি আমাদের চেইনে কিন্তু প্রতিদিন হচ্ছে ময়লা জমতেছে, তাই না? যখন আপনি বৃষ্টির মধ্যে রাইড করতেছেন তখন কিন্তু আপনার বাইকের চেইনে আরো বেশি ময়লা জমতেছে, অনেক কাদা জমতেছে। তো এই ক্ষেত্রে যে কাজটা করবেন, বাইকের চেইনটাকে হচ্ছে পরিষ্কার রাখার ট্রাই করবেন। বাইকের চেইন পরিষ্কার রাখার জন্য আপনার কি করতে হবে, অবশ্যই বাইকটাকে হচ্ছে ধুইতে হবে, কিছু করার নেই ভাই, বৃষ্টির মধ্যে বাইক ধুবেন আবার ময়লা হবে, বাট আপনার চেইন কিন্তু কখনো আটকায় যাবে না বা চেইন কিন্তু ছিঁড়ে যাবে না, এরকম কিন্তু সিচুয়েশন আসলে আসবে না ইনশাল্লাহ। এই বিষয়গুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু বৃষ্টির মধ্যে আপনার রাইডটা হবে খুবই সুন্দর, আপনি কিন্তু সেফলি সুন্দর মতো ইউনিভার্সিটিতে যেতে পারবেন, আপনার অফিসে যেতে পারবেন, আবার সুন্দর মতো শুকনো অবস্থায়, ঠিক আছে, শুকনো অবস্থায় হচ্ছে আপনি বাড়ি ফেরত আসতে পারবেন। ওকে, তো আজকের এই ভিডিওতে আপনাদের সবার উদ্দেশ্যে আসলে এই আটটা বিষয় আসলে শেয়ার করার উদ্দেশ্য ছিল আমার। আই রিয়েলি হোপ আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই আমার মতো জেন্টল রাইডার, অ্যান্ড আই রিয়েলি হোপ আপনারা এই জিনিসগুলো অলরেডি ফলো করেন, অ্যান্ড যদি একটা দুইটা পয়েন্ট মিস হয়ে থাকে তাহলে ট্রাই করবেন ফলো করার। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।